একটি বিমান ক্র্যাশ ল্যান্ডিং করে একটি অজানা দ্বীপে এসে পৌঁছায়, আর এই দ্বীপটি ছিল দুর্ধর্ষ সন্ত্রাসীদের দখলে। বিমানের সকল যাত্রীদের সন্ত্রাসীরা এসে ধরে নিয়ে যায়, আর এরপর ঘটে আরও ভয়াবহ ঘটনা। বলছিলাম 2023 সালে মুক্তিপ্রাপ্ত প্লেন মুভিটির কথা, আর আজ এই মুভিটির গল্পই আপনাদেরকে শোনাবো। তাহলে চলুন শুরু করি মূল মুভিটির কাহিনি। মুভির শুরুতে দেখা যায় গল্পের প্রধান চরিত্র ব্রেডকে, যিনি একজন পাইলট ছিলেন। তিনি এয়ারপোর্টের ভিতরে হাঁটতে হাঁটতে ভিডিও কলে তার মেয়ের সাথে কথা বলছিলেন। তিনি তার মেয়েকে বলছিলেন, আমি দ্রুত আমার কাজ শেষ করে তোমার সাথে দেখা করতে আসব। এরপর ব্রেড পাইলটের কেবিনে এসে তার সাথী পাইলটের সাথে বিভিন্ন কথা বলতে থাকে। তখন ক্যাপ্টেন ব্রেডকে একজন অফিসার বাইরে আসার জন্য বলে। অফিসার বলে, ইমার্জেন্সির জন্য একজন খুনি আসামিকে আপনার বিমানে করে নিয়ে যেতে হবে, আর এই আসামির নাম ছিল টনি, যাকে দেখে অনেক ভয়ানক মনে হচ্ছিল। ক্যাপ্টেন অফিসারের কথায় রাজি হয়ে যায়। এরপর সকল প্যাসেঞ্জার এক এক করে প্লেনে এসে পৌঁছায় এবং ক্যাপ্টেন বিমানটি যাত্রা শুরু করে। ব্রেড তার সাথী পাইলটকে বলে, আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি, আর খুব শীঘ্রই আমি তার সাথে দেখা করব। কিছুক্ষণ পর আবহাওয়া খারাপ হতে শুরু করে, ফলে ব্রেড খুব চিন্তায় পড়ে যায়, কারণ তার মনে হচ্ছিল বড় ধরনের কোনো বিপদ আসতে চলেছে। তিনি দ্রুত সকল প্যাসেঞ্জারকে তাদের সিট বেল্ট বেঁধে নেওয়ার জন্য বলে এবং রেডিওর মাধ্যমে কন্ট্রোল রুমে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু বিমানে সিগন্যাল না থাকায় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ হয় না। ঠিক তখন জোরে একটা বজ্রপাত হয়, ফলে পুরো বিমানটি কেঁপে ওঠে। যাত্রীরা সবাই ঠিক আছে কি না সেটা দেখার জন্য ক্যাপ্টেন বাইরে আসে। সেখানে সবাই সুস্থ ছিল, এটা দেখে ক্যাপ্টেন একটু স্বস্তি পায়। কিন্তু তখনই প্লেনের সমস্ত লাইট হঠাৎ করে বন্ধ হতে শুরু করে এবং প্লেনটি আবারও জোরে কেঁপে ওঠে। এর ফলে ব্রেড সেখানে পড়ে যায় এবং তার মাথায় জোরে আঘাত লাগে। সমস্ত যাত্রীরা ভয়ে চিৎকার করতে থাকে। ব্রেড তাদেরকে শান্ত হতে বলে কেবিনে ফিরে আসে এবং সে আর তার সাথী পাইলট মিলে প্লেনের নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে থাকে। বিমানের সমস্ত লাইট বন্ধ হয়ে যাওয়ায় তারা সামনে কিছুই দেখতে পাচ্ছিল না, আর অন্যদিকে রেডিও সিগন্যালও পাওয়া যাচ্ছিল না। পরিস্থিতি খুবই ভয়ানক হয়ে ওঠে। ক্যাপ্টেন কোপাইলটকে বলে, বিমানটি দ্রুত নিচে নিয়ে যেতে হবে, তা না হলে বড় ধরনের বিপদ হতে পারে। এরপর তারা প্লেনটি নিচে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে বিমানের সকল যাত্রীরা খুবই আতঙ্কে ছিল। এমন সময় টনির সাথে থাকা অফিসারের ফোন তার হাত থেকে ফসকে পড়ে যায়। অফিসার ফোনটি তোলার জন্য তার সিট বেল্ট খুলে এগোতে থাকে এবং অফিসারকে বাঁচানোর জন্য একজন ক্রু মেম্বারও তার সিট বেল্ট খুলে অফিসারের দিকে যাচ্ছিল। যেহেতু বিমানটি খুব দ্রুত বেগে নিচের দিকে যাচ্ছিল, এর ফলে বিমানের ঝাঁকুনিতে ক্রু মেম্বার এবং অফিসারের সজোরে ধাক্কা লাগে, ফলে তারা সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর পাইলটরা বিমানটিকে নিয়ন্ত্রণ করে ফেলে। তখন একজন ক্রু মেম্বার এসে বলে, বিমানের যাত্রীদের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে চলেছে। ক্যাপ্টেন বলে, সবাইকে সিট বেল্ট বেঁধে রাখতে বলো, আমরা তাড়াতাড়ি কাছাকাছি কোনো এয়ারপোর্টে ল্যান্ড করব। এরপর তারা দেখে তাদেরকে এই মুহূর্তেই এমার্জেন্সি ল্যান্ডিং করতেই হবে, তা না হলে বিমানটি ক্র্যাশ করে যাবে। আর তখন তারা একটি দ্বীপের ওপর দিয়ে যাচ্ছিল। হাতে কোনো উপায় না থাকায় পাইলটরা বিমানটিকে ওই দ্বীপের ওপরই এমার্জেন্সি ল্যান্ডিং করায়। তাদের ভাগ্য ভালো ছিল, কারণ ল্যান্ডিং করতে কোনো অসুবিধা হয়নি। এরপর ব্রেড সকল যাত্রীদের বিমান থেকে বাইরে বের হওয়ার জন্য বলে। অন্যদিকে বিমান কোম্পানির মালিক দেখে হঠাৎ করে তাদের বিমানটি আকাশ থেকে হারিয়ে গেছে। যেহেতু বিমানের বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছিল, তাই বিমানটির ল্যান্ডিং কোম্পানি কর্তৃপক্ষ দেখতে পায়নি। অন্যদিকে বিমানের রেডিও সিগন্যালও না থাকায় ক্যাপ্টেনের সাথে তারা যোগাযোগও করতে পারছিল না। এদিকে একজন ক্রু মেম্বার ব্রেডকে বলে, টনির সাথে থাকা অফিসার এবং আমাদের একজন ক্রু মেম্বার মারা গিয়েছে। একথা শুনে ব্রেডের খুবই কষ্ট হয়, তবে সে বলে, এখন আমাদের অন্য সকল যাত্রীদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। এদিকে বিমানের যাত্রীরা বুঝতে পারছিল না যে তাদেরকে কেন এই দ্বীপে নামানো হলো। তখন ক্যাপ্টেন এসে তাদেরকে বলে, বিমানের বিদ্যুৎ সংযোগ খারাপ হওয়ার ফলে এমার্জেন্সিভাবে এই দ্বীপে আমাদের ল্যান্ডিং করতে হয়েছে। খুব শিগগিরই আমরা বিদ্যুতের সংযোগটা ঠিক করে এখান থেকে চলে যাব। আপনারা কেউ ভয় পাবেন না, খাওয়া দাওয়া এবং থাকার কোনো প্রকার সমস্যা হবে না। অন্যদিকে কোম্পানির মালিক বিমানটি খোঁজার জন্য একজন স্পেশালিস্টকে ডেকে আনেন। তিনি তাকে বিমানটি দ্রুত খুঁজে বের করার জন্য বলেন। অন্যদিকে ব্রেড বিমানের বিদ্যুৎ সংযোগ ঠিক করছিল, কিন্তু সে দেখে বিমানে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ মজুদ নেই, তাই তাদেরকে কিছুটা অপেক্ষা করতে হবে। তখন কোপাইলট একটা মানচিত্র বের করে বলে, আমরা এখন একটা প্রাইভেট দ্বীপের ওপর আছি, আর এই দ্বীপটা কোনো স্বাধীন দ্বীপ না। এখানে সব ভয়ানক সন্ত্রাসীরা থাকে এবং তারা যদি আমাদের বন্দি করে ফেলে, গভর্নমেন্টও আমাদেরকে বাঁচাতে পারবে না। একথা শুনে ব্রেড বলে, আমাদের বাঁচার জন্য যে কোনো উপায়ে উদ্ধারকারী দলকে খবর দিতে হবে, আর একবার উদ্ধারকারী দল চলে আসলে আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো।
এরপর বেড সবার কাছে গিয়ে বলে, বিমানের রেডিও এখনও ঠিক হয়নি, আমি টনিকে নিয়ে দূরের একটা রেডিও স্টেশনে যাব আর রেডিওর মাধ্যমে উদ্ধারকারী দলকে আমাদের লোকেশন জানিয়ে সাহায্য চাইব। আমি ফিরে না আসা পর্যন্ত আপনারা সবাই এখানেই থাকবেন। একথা বলে ব্রেড টনির হাতকড়ি খুলে দেয় এবং তারা দুজন মিলে রেডিও স্টেশনের দিকে যাওয়া শুরু করে। অন্যদিকে ওই দ্বীপের সন্ত্রাসীদের হেডকে দেখা যায়। তার কাছে একজন লোক এসে বলে, আমাদের দ্বীপে একটা বড় বিমান এমার্জেন্সি ল্যান্ডিং করেছে এবং বিমানের মধ্যে বিভিন্ন দেশের যাত্রীরা রয়েছে। একথা শুনে সন্ত্রাসীদের হেড তার সাথীদের তৈরি হতে বলে, কারণ তারা সমস্ত যাত্রীদের বন্দি বানিয়ে তাদের এখানে নিয়ে আসবে। এদিকে টনি আর ব্রেড জঙ্গলের মধ্যে দিয়ে এগোচ্ছিল। টনি ব্রেডকে বলে, তুমি আমাকে কেন মুক্ত করে দিলে? ব্রেড বলে, তোমার জন্য সকল প্যাসেঞ্জার ভয়ে ছিল, আর এই দ্বীপে ভয়ানক সন্ত্রাসীরা রয়েছে, যদি তারা আমাদের মুখোমুখি হয় তখন আমরা দুইজন মিলে তাদের সাথে লড়াই করব। এসব কথা বলতে বলতে ব্রেড হঠাৎ পিছনে তাকায় এবং দেখে টনি সেখানে নেই। আসলে টনি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। অন্যদিকে কন্ট্রোল রুমে প্লেনটি খোঁজার জন্য সবাই চেষ্টা চালাচ্ছিল। তারা একটি প্রাইভেট সিকিউরিটি টিমের হেডের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে রেডিওয়ে থাকতে বলে, কারণ বিমানটি কোথায় আছে সেটা জানা গেলেই সর্বপ্রথম তাদেরকে সেখানে পাঠানো হবে। এদিকে ব্রেড একটি পরিত্যক্ত রেডিও স্টেশনে এসে পৌঁছায়। সেখানে সে একটি বন্ধ টেলিফোন খুঁজে পায় এবং টেলিফোনটি সংযোগ ঠিক করে দ্রুত হেল্পলাইনে কল করে, কিন্তু হেল্পলাইনে কথা বলার আগেই সংযোগটি কেটে যায়। এরপর ব্রেড বুদ্ধি করে তার মেয়েকে কল করে এবং তাদের লোকেশন লিখিয়ে হেড অফিসে জানাতে বলে। ঠিক তখনই একটা সন্ত্রাসী এসে ব্রেডের ওপর হামলা করে। তাদের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে ব্রেড সন্ত্রাসীটাকে মেরে অজ্ঞান করে দেয়, কিন্তু ব্রেডের মনে হয় সেখানে আরও কেউ আসছে, তাই সে দ্রুত লুকিয়ে পড়ে। তবে দেখা যায় এই লোকটি টনি ছিল। টনি অন্য সন্ত্রাসীদের মেরে হাতিয়ার নিয়ে নিয়েছিল। টনি ব্রেডকে বেরিয়ে আসতে বলে এবং একটি হাতিয়ার তাকে দিয়ে দেয়। এরপর তারা দুইজন সেখান থেকে বেরিয়ে আসে। নিচে এসে তারা একটি ক্যামেরা দেখতে পায় এবং ক্যামেরা অন করলে দেখা যায় সেখানে বিভিন্ন দেশের মানুষের বন্দী করা ভিডিও রেকর্ড করা রয়েছে। রেকর্ড করা ভিডিও দেখে তারা বুঝতে পারে আসলে এই সন্ত্রাসীরা বিভিন্ন মানুষদের বন্দী বানিয়ে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এবং চাহিদা মতন টাকা পাওয়ার পরেও তারা তাদেরকে হত্যা করে ফেলে। ব্রেড বুঝে যায় তাহলে তো তার যাত্রীরাও বিপদে রয়েছে, তাই তারা দুজন সেখানকার একটা গাড়ি নিয়ে দ্রুত তাদের প্লেনের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সমস্ত যাত্রীরা হতাশ হয়ে বসেছিল আর তারা তখন গাড়ি আসার শব্দ শুনতে পায়। যাত্রীরা মনে করে হয়তো ব্রেড গাড়ি নিয়ে তাদের কাছে আসছে, ফলে সবাই প্রচণ্ড খুশি হয়ে যায়। কিন্তু দেখা যায় সেই ভয়ানক সন্ত্রাসীরা তাদের টিম নিয়ে সেখানে এসেছে। সন্ত্রাসীরা এসেই গুলি চালাতে শুরু করে আর এই গুলির আওয়াজ টনি আর ব্রেডও শুনে ফেলে। সন্ত্রাসীরা একজন ক্রু মেম্বারের কাছে এসে সমস্ত প্যাসেঞ্জারদের লিস্ট চায়। লিস্ট হাতে পেয়ে তারা জিজ্ঞাসা করে, তোমাদের হেড ক্যাপ্টেন ব্রেড কোথায়? উত্তরে কোপাইলট বলে, কোনো একটা বিশেষ কাজে সে জঙ্গলের ভিতরে গিয়েছে, তবে এখনও সে ফিরে আসেনি। ঠিক তখন যাত্রীদের মধ্যে একটা মেয়ে ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, তবে সন্ত্রাসীরা তাকে গুলি করে মেরে ফেলে। গুলির আওয়াজ শুনে ব্রেড তার যাত্রীদের বাঁচানোর জন্য যেতে চায়, কিন্তু টনি ব্রেডকে আটকে দেয়। এদিকে সন্ত্রাসীরা সমস্ত যাত্রীদের বন্দী বানিয়ে বাসে তুলতে শুরু করে এবং সন্ত্রাসীদের হেড তার দুইজন সাথীকে বলে, তোমরা বিমানের মধ্যে থাকা সমস্ত মূল্যবান জিনিস নিয়ে এসো। এরপর তারা সমস্ত যাত্রীদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ব্রেড টনির উপর প্রচণ্ড রেগে যায়। সে বলে, তারা আমাদের সমস্ত যাত্রীদের নিয়ে গেছে আর তুমি আমাকে যেতেই দিলে না। টনি তখন ব্রেডকে বুঝিয়ে বলে, ওরা একসাথে অনেকজন ছিল আর তুমি একা ওদের সাথে লড়াই করে পারতে না। এরপর ব্রেড আর টনি সেই দুজন গুন্ডাকে ধরে ফেলে যারা প্লেনের মূল্যবান জিনিস নেওয়ার জন্য সেখানে ছিল। ব্রেড একজন গুন্ডাকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং জিজ্ঞাসা করে প্যাসেঞ্জারদের তাদের হেড কোথায় নিয়ে গেছে। উত্তরে সে বলে, কিছুটা দূরে একটা পুরনো ফ্যাক্টরি আছে, হয়তো তারা সেখানেই গিয়েছে। অন্যদিকে ব্রেডের মেয়ে তার বাবার বলা লোকেশন কন্ট্রোল রুমে পাঠায়। কন্ট্রোল রুম থেকে লোকেশন ট্র্যাক করে বিমানটিকে খুঁজে বের করা হয় এবং তারা বুঝে যায় এই দ্বীপে ভয়ানক সন্ত্রাসীরা রয়েছে, তাই তারা সিদ্ধান্ত নেয় দ্রুত প্রাইভেট সিকিউরিটি টিমকে সেখানে পাঠাতে হবে। এদিকে টনি আর ব্রেড একটা গাড়ি নিয়ে সেই ফ্যাক্টরিতে এসে পৌঁছায় যেখানে সকল যাত্রীরা বন্দি ছিল। তারা সবাইকে ফাঁকি দিয়ে ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়ে। অন্যদিকে প্রাইভেট টিমও প্লেনের কাছে এসে পৌঁছায়, কিন্তু তারা সেখানে কাউকে খুঁজে পায় না। টিমের লিডার প্লেনের ভিতরে আসে এবং প্রথমেই সে দুটো লাশ দেখতে পায়। এরপর যখন সে পাইলটের কেবিনে আসে তখন সেখানে সে ব্রেডের জামায় লেখা একটা মেসেজ দেখতে পায়। মেসেজে ফ্যাক্টরি পর্যন্ত যাওয়ার রাস্তা লেখা ছিল। এদিকে টনি আর ব্রেড চারিদিকে নজর রেখে সামনে এগোচ্ছিল। সামনে তারা দুজন গুন্ডাকে দেখতে পায়। তারা নিঃশব্দে গুন্ডা দুটো পিছনে যায় আর তাদের মুখ চেপে ধরে তাদেরকে ছুরি দিয়ে মেরে ফেলে।
এরপর তারা সেখান থেকে সামনে এগিয়ে একটা ঘরের পাশে আসে, আর এই ঘরেই সকল যাত্রীরা বন্দি ছিল। ওখানে আশেপাশে অনেকগুলো গার্ডরা পাহারা দিচ্ছিল, তবে যাত্রীদের পাহারায় মাত্র দুইজন ছিল। টনি তখন একটা হাতুড়ি নিয়ে গার্ড দুটোকে পিছন দিক দিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলে। বেড তখন একজন মৃত গুন্ডার কোমর থেকে চাবি নিয়ে যাত্রীদের কাছে চলে আসে। বেড সবার হাতের বন্ধন খুলে দেয় এবং বলে, খুব শীঘ্রই উদ্ধারকারী দল চলে আসবে, তাই আমাদের সর্বপ্রথম প্লেনের কাছে পৌঁছাতে হবে। আপনারা সবাই শব্দ না করে আস্তে আস্তে বাসে গিয়ে বসুন। এরপর সবাই বাসে চলে আসে, কিন্তু টনি এসে বলে বাইরে অনেক গুন্ডা পাহারায় আছে, আমরা বাস চালু করলেই তারা আমাদেরকে ধরে ফেলবে। ব্রেড তখন বলে, আমি সন্ত্রাসীদের হেডের সাথে কথা বলে ওদের ধ্যান আমার দিকে করে রাখবো, আর তখন তোমরা বাস নিয়ে এখান থেকে চলে যেও। এরপর ব্রেড সন্ত্রাসীদের সামনে চলে আসে এবং তাদের হেডের সাথে কথা বলতে চায়। ব্রেডের কথা শুনে তাদের হেড এগিয়ে আসে। ব্রেড তখন বলে, উদ্ধারকারী দল খুব দ্রুত এখানে পৌঁছে যাবে, তোমরা আমাদের যাত্রীদের ছেড়ে দাও। ঠিক তখন একজন গুন্ডা এসে ব্রেডকে মারতে শুরু করে, আর তাদের হেড বলতে থাকে, টাকা ছাড়া আমি কাউকে ছাড়বো না। এরপর এক পর্যায়ে তারা ব্রেডকে মেরে ফেলার জন্য গান পয়েন্টে নেয়, কিন্তু ঠিক তখনই সেখানে প্রাইভেট টিম এসে গুলি করা শুরু করে। তাদের মধ্যে অনেকক্ষণ লড়াই হতে থাকে এবং সেখানে থাকা অনেক সন্ত্রাসী মারা যায়। এরপর প্রাইভেট টিম টনিকে নিয়ে বাসে চলে আসে এবং বাস চালিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে গুন্ডাদের লিডার দেখে তার ভাইও সেখানে মারা গিয়েছে, তাই সে প্রচণ্ড রেগে যায় এবং তার টিমকে তৈরি হতে বলে। সে বলে, কেউ যেন বেঁচে ফিরতে না পারে, সবাইকে এক এক করে ধরে মারতে হবে। অন্যদিকে গাড়িতে ব্রেড ওই প্রাইভেট টিমের সাথে কথা বলছিল। টিমের প্রধান ব্রেডকে বলে, আমরা শুধুমাত্র আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে এসেছি, উদ্ধারকারী দল আসতে এখনও 24 ঘন্টা সময় লাগবে। একথা শুনে ব্রেড খুব চিন্তায় পড়ে যায়, তবে সে বলে, আমার কাছে অন্য একটা উপায় আছে। এসব কথা বলতে বলতে তারা প্লেনের কাছে এসে পৌঁছায়। ব্রেড তখন সকল প্যাসেঞ্জারকে বলে, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রাইভেট টিম এখানে এসেছে, আর আমরা এখন তাদের সাহায্য নিয়ে প্লেন চালু করব। যেহেতু অনেক সময় পার হয়ে গিয়েছে, অতএব প্লেনে বিদ্যুতের ঘাটতি কিছুটা হলেও ঠিক হয়েছে, তাই আপনারা সবাই দ্রুত প্লেনের ভিতরে গিয়ে বসুন, কারণ আমরা যদি উদ্ধারকারী দলের আসার জন্য অপেক্ষা করি তাহলে সন্ত্রাসীরা এসে আমাদের সবাইকে মেরে ফেলবে। ক্যাপ্টেনের কথা মতন সবাই প্লেনের ভিতরে এসে বসে পড়ে। এরপর ব্রেড প্রাইভেট টিমকে নিয়ে প্লেন ঠিক করার কাজ শুরু করে, আর ঠিক তখনই সন্ত্রাসীরা তাদের পুরো টিম নিয়ে প্লেনের কাছে চলে আসে এবং গুলি করা শুরু করে। প্রাইভেট টিমও গুন্ডাদের সাথে লড়াই করা শুরু করে, দুই পক্ষে বিশাল লড়াই শুরু হয়। প্রাইভেট টিমের কাছে আধুনিক যন্ত্র থাকায় তারা গুন্ডাদের এক এক করে মারতে থাকে। এদিকে প্লেন উড়ানোর জন্য তৈরি হয়ে গিয়েছিল, তখন ব্রেড প্রাইভেট টিমের লিডারকে বলে, আমি 5 মিনিটের মধ্যে প্লেন চালু করব, তোমরা এই সময়ের মধ্যে প্লেনে চলে আসবে। ব্রেড টনিকে ধন্যবাদ জানায়, কারণ সে তাদের জন্য অনেক লড়াই করেছে। ব্রেড টনিকে ঠিক সময় মতন প্লেনে উঠে পড়তে বলে। এরপর ব্রেড দৌড়ে গিয়ে প্লেনের কেবিনে চলে আসে আর তার সাথী পাইলটকে নিয়ে প্লেন উড়ানোর প্রস্তুতি শুরু করে। এদিকে টনির বন্দুকের গুলি শেষ হয়ে যায়, সে তখন গুলি আনতে গিয়ে প্রাইভেট টিমের ব্যাগে ব্যাগ ভর্তি টাকা দেখতে পায়, তবে সে সেখান থেকে গুলি নিয়ে আবার লড়াই করা শুরু করে। অন্যদিকে ব্রেড প্লেন চালু করে ফেলে এবং প্রাইভেট টিমও প্লেনে এসে ওঠে। কন্ট্রোল রুম থেকে ব্রেডকে বলা হয়, কিছুটা দূরেই একটা ছোট্ট এয়ারপোর্ট রয়েছে, সেখানে তোমরা ল্যান্ডিং করতে পারবে। প্রাইভেট টিমের সবাই এক এক করে প্লেনে এসে ওঠে, কিন্তু টনি প্লেনে না এসে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চলে যেতে থাকে। এদিকে প্লেন সামনের দিকে এগোতে থাকে আর সন্ত্রাসীরা প্লেনকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুটছিল। সন্ত্রাসীদের হেড লকেট লঞ্চার দিয়ে প্লেনটা ধ্বংস করার জন্য এগোচ্ছিল, কিন্তু টনি এটা দেখে ফেলে আর সে গুলি করে সন্ত্রাসীটার রকেট লঞ্চার আটকে দেয়। এটা দেখে ব্রেড খুব খুশি হয় এবং সে দ্রুত প্লেনটা ওড়াতে সক্ষম হয়। প্লেন উড়তে দেখে টনিও খুব খুশি হয়ে যায় আর টাকা ভর্তি ব্যাগ নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কন্ট্রোল রুম থেকে বলা হয়, কিছুটা দূরেই এয়ারপোর্ট রয়েছে। ব্রেড প্লেন নিয়ে এয়ারপোর্টের কাছে চলে আসে, কিন্তু প্লেনে আবারও সমস্যা শুরু হয়, তাই এয়ারপোর্ট থেকে কিছুটা দূরেই ব্রেড এমার্জেন্সি ল্যান্ডিং করে। তবে ঠিকঠাকভাবেই তারা এয়ারপোর্টের ভিতরে ল্যান্ডিং করে ফেলে, প্লেনের সমস্ত যাত্রীরা বেঁচে যায়। এদিকে কন্ট্রোল রুমে প্লেন কোম্পানির মালিক এবং তাদের টিম আনন্দ করতে থাকে। ব্রেড আর তার সাথী পাইলটও খুব খুশি হয়, কারণ তারা সেই দ্বীপ থেকে সবাইকে নিয়ে বেঁচে ফিরতে পেরেছে। অন্যদিকে রেস্কিউ টিম প্লেনের কাছে এসে পৌঁছায়, এটা দেখে যাত্রীরা খুব খুশি হয়ে যায় এবং ব্রেডের সাহসিকতার জন্য তারা হাতে তালি দিয়ে ব্রেডকে স্বাগতম জানায়। ব্রেড সমস্ত যাত্রীদের রেস্কিউ টিমের সাথে পাঠিয়ে দেয়। এরপর সে তার মেয়েকে কল করে এবং ব্রেডের মেয়ে ঘটকে ধন্যবাদ জানায় যে তার বাবা তার কাজে সফল হয়েছে।